ভিজা মরা নয়, অরিরা জিন্দা। রুহানি হালে অরিদের ঘোরার ক্ষমতা আছে, তাই নলের সিনেমাতে তো আমার আবু বকর রুহানি হালে তাসবিহ পড়েছিলেন। জোরে বলে এটা বলাতে কিছু মানুষ আবার গুজুর গুজুর করে, তখন বলেছিলাম গুজুর গুজুর কানা তোর চোখ আছে দেখবি, তার বাচ্চা করছে সে আসবে না তো তুই দেখতে আসবি কানা জায়গায়, তার বাচ্চা করছি আমি রক্ত পানি করে রাত দিন মেহনত করে, আল্লাহ যতটুকু দেয় সেই দিয়ে জমিন কিনে এখানে পীর আবু বকর নলেজ সিটি করার চেষ্টা করছি। এবারে জমিন হয়ে গেছে, গাছ লাগাতে হবে, সব বাচ্চাদের ঘরে দাওয়াত দিচ্ছি, তোরাও গাছ একটা একটা করে লাগা, ঠিক না বেটি? সবার স্মৃতি থেকে যাবে। কিন্তু হিংসুক হিংসুকের মন যাদের, তারা জীবনে নিজে তো করবে না, কাউকে করতেও দেবে না। হিংসুকের একটাই রোগ আস ওষুধ হলো, তার থেকে দূরে থাকা, তার কথায় মুখ না লাগানো, ব্যাস। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে দিনের আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকে মুসাদে জামানে রেখে যাওয়া সিলসিলার উপর চলা তৌফিক দান করুন, আমিন। অত্যাচারিত সম্রাজ্য চলতে ছিল, আমার আবু বকর এই গলিকাটা শহীদ মজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলে বলেছিলেন, আমার দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীরা হয়ে যায় কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, ব্রিটিশদের নোংরা হাত থেকে, ব্রিটিশদের সাম্রাজ্যবাদী চক্রান্ত থেকে আমার ভারতকে স্বাধীন করতে হবে। এই আওয়াজ গুলিকাদার বুকে শহীদ মিনারে লক্ষ জমায়েতে আমার আবু বকর সৃষ্টি হিন্দু ধরিন আদিবাসী কথা ভাবতে, এই এলাকা যত আদি পোড়া জেলাই পোড়াছে, এই মোজাদে জামানে পাগলেরা তিনি তো জমিদার ছিলেন আলাউদ্দিন খিলজিরা বলতে, তিনি তিনার উত্তরসূরি যে জমি পেয়েছিল 3,37,000 শফিকি সম্পত্তি জমি পেয়েছিল, এই জমিনে যেসব নাগরিকরা বসবাস করত, একটা দিন ছিল মোজাদে জামা তাদের সবার জমিদার হিসাবে ছিল, সবাই খাজনা পর্যন্ত দিত, তার এক প্রচুর বাকি রয়ে যেত, আমার মোজাদে জামানের কাজে এসে বলতো বাবা দিতে পারলাম না গরিব, আমার মোজাদে জামার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে ক্ষমা মাফ করে দিতে, সর্বদিক দিয়ে। এখানে যে হাজিপুর আছে ওখানের মানুষেরাও আসত, মোজাদ্দেদ জামানে সাত পোস্টের একটা দাদুর কথা বলে শুনে, বড় হজরত দিয়া ছোট হজরত নাম শুনেছেন নিশ্চয়ই, একটা কথা বলে শুনে মোজাদ্দেদ জামান ভাই একটু বসুন, মানুষজন আসছে তারাও আসো, একটু মগরের পর্যন্ত একটু বসুন, দোয়া করবো তারপর একসাথে রওনা দেবেন, কেন দরবার যখন মোজাদ্দেদ জামান নলেজ সিটি যখন মোজাদ্দেদ জামান, একটু মোজাদ্দেদ জামান নিয়ে আলোচনা হোক না কি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলাটা উত্তম। তা একজন গয়লার কাছ থেকে দুধ নিতেন, বাড়িতে রোজ সে দুধ দিয়ে যেত, হজরতের ছোট হজরতজি একটা গাছে শশা হয়েছিল, খুব মন দিয়ে শোনে শশা, এরকম ছোট বাচ্চা তখন শশা হয়েছে, এই শশাটা বড় হজরতজি দেখেছে, দেখার পরে ওই শশাটাকে বড় হজরতজি ভাবছে প্রথম গাছের ফল হলে মানুষের যেমন আনন্দ হয়,
ফলটা বড় হলে সবাই মিলে একসাথে পরিবারের সবাই খাবো। দুদিন পরে গিয়ে দেখছে শশাটা আর বুটাতে নাই, কে ছিঁড়ে দিয়েছে। তো হুজুর এসে খুব বকাবকি করছে, কে এরকম কাজ করলো? আর সেই সবে সেই দিনই ছোট হজরত দিয়ে শশাটাকে ছিঁড়ে ফেলেছে, বাচ্চা তো ছিঁড়ে ফেলেছে, কে এরকম করলো? খুব রাগারাগি করছে। উনি তখন চুপি চুপি গিয়ে ভয়ে ভয়ে বলছে, এই আমার আব্বা খুব বকছে রে, শশার গোড়া গাছের গোড়া যে বকছে, আমার আব্বা খুব বকছে রে, তুই আল্লাহর আস্তে জুড়ে যা। আর আল্লাহর কি কারিজমা জুড়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাইয়্যুল কাদির, তিনি সব পারে, ঠিক না বেটি? কিছু ছিল না, আমাদের কিছু ছিল অস্তিত্ব, বাপের শরীরের রস মায়ের দেহে গেছে, আস্তে আস্তে আকৃতি তৈরি হচ্ছে, ঠিক না বেটি? কিছু নেই আল্লাহ তৈরি করতে পারে, সেখানে বুটাও আছে শশাও আছে, ঠেকেছে জুড়ে দিতে পারে না? ইমান একে বলে আল্লাহর উপরে ভরসা। কিছুক্ষণ পরে বড় হজরত জি আবার মন খারাপ করে ঘুরতে গেছে, যে দেখছি শশাটা জুড়ে আছে, বুঝতে পেরে গেছে আমার ছেলের কাজ। আরে ওলি তো ওলি চেনে রে বাবা, আম মানুষ চিনতে পারে নাকি? ওলি কে ওলি চেনে? রাস্তার ফুটপাতে বসে আছে ধুলো বালি মাখা অবস্থায়, লোক ভাবছে পাগল বসে আছে, যে ওলি হবে সে বুঝতে পেরে যাবে, রে পাগল নয় রে কুতুব বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মোজাদ্দেস আমার হযরত বড় হযরত জি যখন গিয়ে দেখলো, বড় হযরত জি গিয়ে বুঝতে পেরেছে, সে বলছে যাও গোসল করে উজু করে মসজিদে গিয়ে শোও। ওই যে ফুরফুরা শরীফের মসজিদ আছে, 960 বছরের উপর জুম্মার নামাজ হচ্ছে ওই মসজিদে, আজকে ফুরফুরা নয় এটা, এখন তো আগাছা তাগাছা ইদিক উদিক সব গজিয়ে দিচ্ছে, ওটা যে দেখে যাও। ওইখানে যে হুজুর গোসল করে আর করে শুলেন, ওর বড় হজরত জি বললেন, বাপের সামনে কারামতি দেখানো হচ্ছে, আল্লাহ আমার ছেলেকে তুলে দাও, ব্যাস এনতে গেলে বলছেন বাবা দেখ না রে বাবা, খাদেমকে বলছে রে অসময় এসছে, কারণ এই সময় দুধ দিয়ে আসে না, দেখ কি হয়েছে, ছেড়ে দে, গায়ের মুসলমান মানুষ ছেড়ে দে, তারপর জানা যাবে। বলছে না আমি বড় হজরত জির সঙ্গে কথা বলবো, চোখের পানি ফেলে কাঁদছে, বলছে কি হয়েছে মা? বলছে হুজুর আমার গরু, যে গরুটা দুধ দিত ওর একটা বাচ্চা হয়েছিল, আমি তো গরু গরিব মানুষ, গরুর ব্যবসা করে খায়, দুধ বিক্রি করে খায়, তো গরুটা মারা গিয়েছিল, দুধওয়ালা গরুটা মারা গিয়েছিল, আর তোমার ছোট বাচ্চা যে ওখানে ঘুরছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কোথায়? ঘুরছে কোথায়? আল্লাহর ক্ষমতা কত দেখো, ওলিরা মরা নয়, ওলিরা জিন্দা, রুহানি হালে ওলিদের ঘোরার ক্ষমতা আছে, তাই এই নলের সিনেমাটা তো আমার আবু বকর রুহানি হালে তাসবিহ পেয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলাতে কিছু মানুষ আবার গুজুর গুজুর করে, তখন বলেছিলাম গুজুর গুজুর কানা তোর চোখ আছে দেখবি, তার বাচ্চা করছে সে আসবে না, তো তুই দেখতে আসবি কানা তো দেখারে, তার বাচ্চা করছি আমি রক্ত পানি করে রাত দিয়ে মেহনত করে, আল্লাহ যতটুকু দেয় সেই দিয়ে জমিন কিনে এখানে পীর আবু বকর নলেজ সিটি করার চেষ্টা করছি, এবারে জমিন হয়ে গেছে গাছ লাগাতে হবে, সব বাচ্চাদের ঘরে দাওয়াত দিচ্ছি, তোরাও গাছ একটা একটা করে লাগা, ঠিক না বেটি? সবার স্মৃতি থেকে যাবে। কিন্তু হিংসুক হিংসুকের মন যাদের, তারা জীবনে নিজে তো করবে না, কাউকে করতেও দেবে না। হিংসুকের একটাই রোগ আস ওষুধ হলো, তার থেকে দূরে থাকা, তার কথায় মুখ না লাগালো, ব্যাস। তো ভাই আমার শুনছে সবাই দাঁড়িয়ে শুনছে, আমার কান্না দেখে ছোট বাবাজি বলল যে মা কাঁদছো কেন? আমি বললাম বাবা রে গরুটা মরে গেছে, যে দুধ বিক্রি করে খায়, বলছে একটা পাত্রে পানি নিয়ে আসো, কি বিড়বিড় করে বললো, পাত্রে পানি দিল, ছড়ি দিতে বললো, গরুর উপর ছড়ি দিলাম, আমার গরুটা জেন্দা হয়ে গেল, জোরে বলো জেন্দা করলো কে? জেন্দা করলো কে? হুজুর জেন্দা করেনি, তাহলে তো ইমানের ক্ষতি হবে, জেন্দা করে জানলা, কিন্তু হুজুরের জবানের মূল্য দিল কেন? সে ছোটবেলা থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। এই গলায় সুরে সালসাতে বড় হযরত জি কান্দতে লেগেছে,
এখন এটা শুনে যদি আপনারা হিংসা করেন আমাদের কিছু করেন সপ্তম পুরুষের মধ্যে একজন সন্তান আসবে যার নাম রাখবে আবু বকর। ওই আবু বকরকে আমি আল্লাহ পাক তাবাম বিশ্বের জন্য শুরু জন্য এমন কই মুজাদিদুস সামান করে পাঠাবো। আজ আব্বাস সিদ্দিকী একটু চেষ্টা করেছে, আল্লাহ করাবে কি আল্লাহ চেষ্টা করেছে এই জায়গায় মুরিদদের উচিত সবার সাথ দিল, যারে যে যার ধর্ম মুরিদরা শিষ্যরা তার ধর্মগুরুর নামে কত কিছু করছে। আমাদের ইমাম দাদা বুঝে আমাদের ইমাম একদিকে যেমন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক,
আর একদিকে তেমন আমাদের ইমাম স্বাধীনতা সংগ্রামী, সর্বদিক দিয়ে আমাদের ইমামের শ্রেষ্ঠত্ব অন্য সবার থেকে অনেক উপরে। সেই জায়গায় আমাদের ইমামের নামে, আমাদের মুসলিমের নামে, আমাদের মুজাহিদুল জামানের নামে কেন কিছু থাকবে না? এটা মুরিদের ভাবা দরকার আছে না? না আছে। কপাল ফাটা যদি মুরিদ হয় তখন বলবে ফুল কুরা শরীফে পড়বো কেন, ঠিক না? বেঠিক, যেখান থেকে গাছ উঠেছে, যেখান থেকে আলো ছড়িয়েছে দুনিয়াতে, সেই জায়গাটা যতদিন থাকবে আলো দুনিয়াতে ততদিন থাকবে, ঠিক না? আজকে করতে চাইছি, কোটি কত লোক তারা চক্রান্ত করছে, তাদেরকে কেউ ভুল বোঝাচ্ছে, কিন্তু তোমাদের মতামত কি? এই জায়গায় আবু বকর সিদ্দিকের নামে নলেজ সিটি হওয়া দরকার আছে? আজকে এখান থেকে ছেলেরা পড়ে অক্সফোর্ডে যাবে, রিসার্চ করছে ক্যামব্রিজে যাবে, সাউথ আফ্রিকায় যাবে, কি বলে প্যারিসে যাবে, ফ্রান্সে যাবে, লন্ডনে যাবে, আমার বাংলা সাথে সাথে আবু বকর দরবারের গৌরব হবে, এটা কি চাও না? আবারও শুনে কি রাগের গে দাও, এ আবু বকরের মুরিদেরা, তোমার পিলেন কে কতটা গুরুত্ব দিত, তোমার কি শিক্ষা কে কতটা গুরুত্ব দিত, আজ তোমরা শিক্ষা দিয়ে কত দূরে সরে গেলে। এ যুবকেরা হুজুরের দরবারে বসে আছে, এমন সময় একটা মুরিদ এসে হাজির হয়ে যায়, হুজুরের জন্য কিছু ফল নিয়ে আসে, হুজুরকে দিবার জন্য হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি আমাকে সত্যি মহব্বত করো, আমাকে খুশি করো, বাবা এই ফল কোথা থেকে কিনেছো? হুজুরের সামনে বাজার থেকে হুজুর পাবো বৈষ্ণব হুজুর বললে, যাও বাবা এই ফলটা বাজারে বিক্রি করে দিয়ে ওই ফলে মানবতার প্রচার করবে। আমি আবু বকর তাহলে তোমার উপরে রাজি খুশি হয়ে যাব। শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছিলেন দাদা হুজুর, দেখো ফলের পয়সাটাও পাঠাতে বলছে ফেরত দিয়ে, বাবা বই কিনে নিয়েছে দে। আর আবু বকরের মুরিদ আল্লাহ সন্তান দিয়েছে শুধু কাজে পাঠাচ্ছে, বাবা ইনকাম করে নিয়ে আয়, পড়াশোনা করো বাচ্চাগুলোকে, শিক্ষিত করো বাচ্চাগুলোকে, ডাক্তার উকিল জজ ডিএম এসপি আইপিএস অফিসার বানাও, শুধু ইমাম সাহেব মৌলি সাহেব বানালে হবে না। হ্যাঁ, বেসিক ইসলামের পাঁচটা স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ যাকাত এই ফরজটুকু জানা দরকার, ওটার সাথে সাথে তোমার বাচ্চাকে ডাক্তার উকিল জজ বানাও, সেটা আব্বাস সিদ্দিকী করতে চাইছে। আমার সাথে উত্তর চব্বিশ পরগনার পক্ষ থেকে আল্লাহ মাহফুজের আওলাদ, তিনি সর্বদিক দিয়ে আমার সাথে আছে, আমি গর্বিত। নওসাদ যেভাবে আমার পাশে আছে, এটা আমার মায়ের পেটে আসে না কিন্তু নওসাদের থেকে কম নয়, সেও আমাকে নিজের ভাইয়ের মতো সাথ দেয়, মনে হয় নিজের ভাইও অতটা সাথ দেবে না, কথা বুঝছেন না বোঝেন না? তবে হ্যাঁ, আমাকে আল্লাহ ছোট ভাই মিলিয়েছে, সে অত্যন্ত ভালো ছেলে, তার মধ্যে এডুকেশন আছে, আল্লাহ তার মধ্যে সব বুদ্ধি দিয়েছে, সে আমার সাথ দেয়। অনেক জায়গায় নিজের ভাইয়ের ভাইও অতটা সহযোগিতা করে না, যেভাবে বাজিদ আমি সাহেব আমার সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, আমার জন্য লড়াই, আমার জন্য কথা বলে, নিঃস্বার্থে করে, সামনে থেকে তারিফ করা ঠিক না কিন্তু এটা সত্য, সেটা বলে আল্লাহ পাক সবাইকে আমার পাশে আসুন, সবাই মিলে একসাথে আমার মুজাহিদের জামানের এই নলেজ সিটি গড়ে তোলার কথা বলি। বাংলার অলিতে গলিতে যেখানেই ঘুরি আমি, আমি বলি যে দাদা হুজুরের মহাব্বতের মুরিদ তোমরা চারিদিকে দান করো, বছরে 1,000 টাকা নিয়ত করবে নলেজ সিটিতে দান করবো, কম বেশি সবাই 2-5-10-20,000 টাকা বছরে দান করো, ঠিক না বেটি? নলেজ সিটির মাঠে বছরে 1,000 টাকা দান করবে, আমি প্রত্যেককে বলে রেখেছি, ঠিক না বেটি? আমি এটাও বলেছি যে এককালীন যদি দিতে অসুবিধা হয় দু ভাগে করে দেবে, একবার 3 দিন ইসলাম সভায় যখন যাবে আর একবার 21 অক্রান যাবে,
এখন আমি যদি সংক্ষেপ সময় আপনাদেরকে বলি, যারা এনেছেন 1500 করে তারা একটু আমার হাতে উঠে এসে দেন, আপনাদের আপত্তি আছে? যারা এনেছেন, যারা নিয়ত করেছেন যে আমাদের সেই বাবাজি বলে গিয়েছিল, আমাদের ভাইজান বলে গিয়েছিল, চলো নলেজ সিটির মাঠে যখন যাচ্ছি 1000 করে টাকা নিয়ে যাই, 2000 নিয়ে যাই, 5000, যে যা নিয়েছেন, যার যেমন অবকাত আছে, কিন্তু আমি বড়ে সবাইকে বলেছি বছরে 1000 করে নিয়ে আসবেন। যারা 500 বা 1000 আমি বলেছিলাম নিয়ে এসেছে, তারা শুধু উঠে আসবেন, বাকিরা বসে থাকুন। যারা 500 বা 1000 এনেছেন তারা উঠবেন, বাকিরা একটু রাস্তা দেবেন। মুরব্বী বাপ সর্বপ্রথম 500 দিল, তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। আমি দোয়া করবো, আর ইরা চলে গেলে আমি আলোচনাও করবো, দেখি আমার